بسم الله الرحمن الرحيم শুধু তা না, কান্দে আল্লাহর দরবারে, প্রভু আমি না বুড়ো হয়ে গেছি, জোয়ান তুমি বানিয়েছিলে, এখন আমি বুড়ো হয়েছি, প্রভু গো আমি ভালো করে আবাদত করতে পারি না, স্বামী আল্লাহ হুলিমান হামিদা কয়া সুজা হইয়া দাঁড়াইতাম পারি না, আল্লাহ আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া আর দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না, আপনি আমি গুনাহগার, জিন্দগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটা আমার কাজে লাগাইল, এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ বলেন এমন বুড়াকে খালি হাতে ফিরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যা। সুতরাং ভাইরা আমার, আমরা নজোয়ানি কাল নজরে কাজে লাগাইতাম পারি, তাহলে দুনিয়া এবং আখেরাত লাভবান হবো, জোরে কোন ঠিক না, কোন একটি জাতির কোন একটি দেশের কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায় এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে কোন ঠিক না, ঠিক না, যদি দেশের যুবকরা ভালো হয়, চরিত্র ভালো হয়, তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে, ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ অপহরণ জিনা বেবিচারে সিট মারা বন্ধ করে দিবে, তখনই দেশের অবস্থার পরিবর্তন হবে, এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সকল পদক্ষেপ আছে কিন্তু যুবকদের চরিত্র ভালো করার কোন পদক্ষেপ নাই। আর তো জোরে কর না, ডিসিশন ট্রেনের মাধ্যমে, গানের মাধ্যমে, নাইস গানের মাধ্যমে যুবকদের চরিত্র ভালো হতে পারে না, গানের মাধ্যমে যুবকরা আরো গুনার দিকে যায়, কেন যে গান বাজনা দিছে আল্লাহ আর বেদি গায়ও কয় বন্ধু আমার বাড়ির সামনে দেয়া আইটা যায় বুকটা আমার ভাইটা যায়, যুবক খুব ভালো হইব, আর তো ধরে কর না, ও মায়া মায়া গো বাপ লাগাইয়া ফরান খান দিলে ভালো হইব, আরো ধরে কর ভালো হবে না, যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য নারীদেরকে যদি উরঙ্গ করে দেওয়া হয় আর যুবকরা চাপাইয়া পড়ে, এই জন্য শুধু যুবক একলা দায়ী না, ইসলাম বলছে এইখানে যুবক হইল দুই নম্বরে দায়ী, প্রথম নম্বর দায়ী হইল যে ইডারান্না স্নো পাউডার আলতা, তারপরে আলকাত্রা মাখাইয়া, এরপরে উঁচা জুতা ভিঙাইয়া আন্না সাইডা দিছে, হির হইল হইলা দায়ী, আর যে করছে হে হইল দুই নম্বর দায়ী, আল্লাহ কোরআনে বলছেন যে জিনাকারী তার কথাটা কইছে পরে, জিনাকারিনীর কথাটা কইছে আগে, আল্লাহ কোরআনে কেন হেলার দায়ী হলো প্রথম, তুই উঁচা জুতে ইন্দেশনু পাউডার আলতার লাগাইয়া ইয়া তো উঁচা করে টাকটিক পোশাক ফরাইয়া কেনে আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য যেইভাবে নগ্নতা আর গান বাজনা ছড়াইয়া দিয়েছে এইভাবে যুবকদের চরিত্রের পরিবর্তন হবে না, আর এই দেশের চুরি ডাকাতি পুলিশ দিয়ে বন্ধ হবে না, আইন প্রশাসন দিয়ে আর আর্মি বিডিআর দিয়ে রেড দিয়ে এই জাতির চরিত্রের পরিবর্তন করতে পারবে না, সুতরাং যদি এই দেশের ডিভিশন টিনা নগ্নতা এবং অশ্লীল গান বন্ধ করে দেওয়া হয় অবশ্যই যুবকদের চরিত্রের পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই, আর যুবকদের চরিত্রের পরিবর্তন হইলে আমাদের জাতির আমাদের দেশের আমাদের অবস্থার পরিবর্তন হবে, সুতরাং আমি আবদার রাখবো আমরাও, আমরা সরকারিভাবে না করলেও কমসে কম আমরা তো একটা স্থানীয় সরকার আছে, ঠিক না, ঠিক না, আমাদের একটা সামাজিক সরকার আছে না নাই, আমরা সকলে যদি উদ্যোগ নেই যে জাতির যুবকদের
চরিত্র দর্শন ধ্বংস না হয়, আমি আমার গড়ের উদ্যোগ নেই, গান বন্ধ করেন, গান বন্ধ করেন, গড়ের ভিতরে নগ্ন ছবি নেওয়ার অবস্থা বন্ধ করেন, ব্যবহারদাগিরি বন্ধ করেন, দেখবেন আপনার গড়ের যুবক ভালো হবে। যদি আপনি গানের সুযোগ দেন আর করেন এরকম করো এরকম করো জাগো, একদিন দেখবেন আরো জনের হাত ধরে গেছি আর নাই আপনি তখন আমি আর দোয়া কমিত না দাও মিয়া দোয়া করে গিয়ে তো ঠিক না। এই জন্য আমি যদি আমার গড়ে রক্ষা করি তাহলে গোটা সমাজ আস্তে আস্তে রক্ষা হবে। আমরা যদি দায়িত্ব গ্রহণ করি আমার গড়ের ভিতরে নগ্ন কোনো ছবি দিতে দেব না, আমার গড়ে গান বাজতে দেব না, আমার গড়ে বেপর্দা চলাফেরা করতে সুযোগ দেব না, তখন দেখা যাবে যুবকরা খুরাকও হইত না আর সহজে নষ্ট হইত না, আর যখন খুরাক হয় আস্তে আস্তে নষ্ট হয়। যেরকম ঠিক না ঠিক না। নিচের থেকে নিচে স্তর কেমনে নিচে, একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার হইরই খাইয়া মরে, তার হুয়ায় খাওয়ারের কোনো সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়ো হয়ে যাওয়ার কারণে লাঠি বর দিয়ে চলে না, কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়, বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে, চলতে গেলে লাঠি দিয়ে বর দিয়ে চলে, মানুষ এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জব হইরা কুরবানির কাজে লাগাই দেন, এলে জব হইরা গোশত খাইয়ে লয়, তুমি বুড়ো হয়ে গেলে কোনো কামের না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছুটুক তোমার দেখাটার ছুটুক বানাইয়া অন মার ফের 10 মাস রেখিয়া দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমার জীবনের পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল প্রথম অধ্যায় হইল তুমি শিশু। আমি কিটা শিশু আরো জোরে কর শিশু শিশু, ইংলিশ তো বেবি, ইংলিশ তো বেবি বেবি, এলে আমরা অনেকের নাম রাখে বেবি যেরকম ঠিক না। আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয় কেন এই গাড়িটা শুধু এলে কিটার নাম বেবি ট্যাক্সি যে বেবি, এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখুন লাগবো, এরপরে যখন আরো বড় হইব বিয়া দিবেন ছেলে মেয়ে হইব তখন তো এটা রেলগাড়ি হওয়ান দরকার, কারণ পিছে তার ডাব্বা টুব্বা আছে। আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা বের করে আনছি, তোর হাত আছে, যখন আমরা দুনিয়াতে আসলাম হাত আসিল নি আচ্ছা হাত কিতা পরে উঠছে, আমরা কিতা ব্যাঙ্গেল লাগান না ইটা ব্যাঙ যখন জন্ম হয় দেখবেন কালা লেজ আছে ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ চুরি যায় এখন ঠ্যাং উড়ে, ওই যে ব্যাঙ সাবু ব্যাঙ সাবু চিনেন নি আপনারা, যে ব্যাঙ সাবু ঠ্যাং নাই লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই ঠ্যাং আছে, আপনারা কি দুনিয়াতে এবার সময় আত ছাড়া আসতেন পরে আস্তে আস্তে হাত উঠছে এরকম নাই ইটা, আত আছে দরবার শক্তি নাই আছে আপনার নাতি সে শুনে ধরে গেছেন নিয়া কলম ধরে কয় আমার ছেলেরে ব্যারিস্টার বানামো ধরবে না কলম এক লারে কিন্তু ধরতারে না ফাও আসেন নি ফাও লাড়ছেন নি ফাও লাড়েনি শুধু বাচ্চা আর তো হরেনি লাড়ে তো লাড়ে না হ্যাঁ লাড়তো তো হওয়ার তো আর তো হারে না জিব্বা আসিল নি মাত আসিল নি আওয়াজ আসিল নি
বলি না না আওয়াজ আছে আওয়াজ আছে ওয়া ওয়া হয়ে কান যে কিন্তু মাত নাই আল্লাহ বলেন আরেক আয়াত والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا মানুষ আল্লাহু আখরাজাকুম আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মার পেট থেকে লা তাআলামুনা শাইআন তুমি কিছুই জানতে না কিছুই ছিলে না কিছুই জানতে না দুনিয়াতে আরবার সময় শিশু অবস্থায় আসলাম ঠাট আছে ফাও আছে জিব্বা আছে খল্লা আছেননি বুদ্ধি আছেননি এখন যে ইঞ্জিনিয়ার এখন বুদ্ধিজীবী মাঝুর এখন ঠিক কিনা দেয়ার গড ইজ নট আল্লাহ তোর মাথা দিলাম বুদ্ধি আমার বুঝে আমার না করবার লেগে আল্লাহ নাই মাথা আছে বুদ্ধি নাই আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার আজকে যিনি বুদ্ধিজীবী আজকে যিনি ডক্টর ওনার জীবনীও তালাশ করে গিয়া দেখেন শুধু সময় পায়খানারে তুষার সিন্নি মনে হইয়া কিছু মাথার দিছে কিছু মুখের মধ্যে দিছে এরকম ঠিক নেই আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয় এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই কোনো গুরুত্ব নাই দুনিয়ার আইনও নাই ইংল্যান্ড যান আমেরিকা যান 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইন তো ধরা না আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত তার এর আগে যা করবে দরাদরি নাই শিশুরা অপরাধ করলে ইদার কিরামান কাতিবিন হই নাই গুনাহ লেহলা সওয়াব না এর কিরামান কাতিবিন আইসা না হনো পরে আইব আমরা আবার কই না তাহলে তো বহুত ভালো হইছে তাহলে হেরার দি ও বল অপরাধ করাইব তার আমরা ভাবে হয়তো না এর লাগে শুধু সময় দেখছি ভাত খাইতে বই কয় করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিচ লিয়া ফুয়ারে মারাই দিছে কারণ আর বোধের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ না আনছে আমি তো আনছি না কোনো বুঝ নাই আমার হেরা মূল্য মাই লেখত না কারণ নাই কিরমান কাতিবিন নাই কিন্তু যে হারাইছে সেই বেলার তো আছে সেই গুণা হেরা মূল্য মাই লেখ হাজার এখন ঠিক কিনা এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল কোনো দাম নাই আল্লাহ আমাদের সকলকে তৌহিদ দাও এবং আমাদের যুবকদেরকে আল্লাহর গোলামি ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমার গাড়ির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ ওই আব্বা দিলে গো সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়াইল আল্লাহ আমার কবরে আব্বার কবরে হাজাব দিও না জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মা বাপ যাদের আছেন হায়াত বানায়া দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও স্বপ্নের যুগে তোমার বন্ধুর নোরানি চারা কালা দেখায়া দাও রব্বুল আলামিন যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ বেমান বানায়া কবরে নিও না আল্লাহ বেমান বানায়া কবরে নিও না গাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত কইরা মারো না আল্লাহ কবরে আগুনে পোড়াইয়া মারো না পানিতে ডুবাইয়া মারো না যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين